हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। देखो आमरा नतून एकटा चैप्टर शुरू करछी आज के, सेटा होच्छे सरल सूद बा सिंपल इंटरेस्ट। ओके, एई क्लासटा कोन कोन परीक्षार जोन्नो काजे लागबे, तुमी जे कोनो वेस्ट बेंगल केनो सेंट्रल गवर्नमेंटेर जे कोनो परीक्षाते तुमी अटेम्प्ट करो, एरा परीक्षा दिते जाबे, सेखाने तोमाके एइखाने जे बेसिक कन्सेप्ट आमी पढ़िए देबो, प्लस आमरा जेरकम आगे अलरेडी आमरा पाँचटा चैप्टार कमप्लीट करेछि। देखो सिकुएन्सियलि एखाने देवा आछे, एवरेज कमप्लीट करेछि, एखाने 9टा क्लास देवा आछे, एखाने आछे कि पाइप एंड सिस्टम, एखानटाते टाइम एंड वार्क एंड पाइप एंड सिस्टम आछे, सूचक एवं करणी जेटाके सार्ट्स एवं इंडिसेस बला हय, रेशियो प्रपोर्शन एवं होच्छे शतकरा बा होच्छे पार्सेंटेज। एखाने देखो एई जे 9टा 10टा 7टा 9टा 11टा क्लास करानो आछे, एगुलो होच्छे शुधु बेसिक कन्सेप्टेर क्लास छिलो। एक एकटा चैप्टार थेके प्राय 8टा 9टा 10टा करे क्लास आमरा शुधु बेसिक कन्सेप्टेर क्लास करेछि। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা টাইপ ওয়াইজ ক্লাস এবং টাইপ ধরে অঙ্কগুলো আমরা কমপ্লিট করেছি, এবং তারপরে প্রত্যেক চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার যত পরীক্ষা হয়েছে, প্রিভিয়াসে মানে আমাদের স্টেট গভর্নমেন্টের 2014 থেকে যবে থেকে আমি কম্পিটিটিভ ফিল্ডের লাইনে আছি, আমার চাকরি পাওয়ার আগে, আমার চাকরি পাওয়ার পরে যত পরীক্ষা হয়েছে, সেই সমস্ত পরীক্ষাতে চ্যাপ্টার ধরে যত প্রশ্ন এসেছে, ধরো অ্যাভারেজের যত প্রশ্ন এসেছে 2014 থেকে 2000 বর্তমান সময় পর্যন্ত, প্রত্যেকটা পরীক্ষা থেকে আলাদা আলাদা করে টাইপের প্রশ্ন আমি তুলে, যেমন হচ্ছে ধরো অ্যাভারেজ, শুধু অ্যাভারেজ প্রশ্নগুলো নিয়েছি, ওগুলো সলভ করেছি। WBCS মেন্সে অ্যাভারেজ থেকে যত প্রশ্ন এসেছে 2014 থেকে এখনো পর্যন্ত যতগুলো মেন্স হয়েছে সেখানে সব সলভ করেছি। রেলওয়ের প্রিভিয়াস ইয়ারে যা পরীক্ষা হয়েছে সেগুলো সলভ করানো হয়েছে। CGL CHSL MTS CGL TR2 এই পরীক্ষাগুলোতে যে যে ধরনের প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা ধরে ধরে আমরা কমপ্লিট করেছি। তুমি চাইলে প্লেলিস্টে চলে যাবে, ওখানে দেখবে ক্লাস নাম্বার 1-1 হচ্ছে তোমার দেখবে অ্যাভারেজ বলে দেওয়া আছে, অ্যাভারেজের ভেতরে দেখবে ওখানে হচ্ছে সমস্ত কোশ্চেনগুলো মানে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, ঠিক আছে। সিমিলার ওয়েতে এইগুলো প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, একদম যদি তুমি অঙ্কতে কিছু নাও জানো সেক্ষেত্রেও তুমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করতে পারো, এবং বর্তমান সময়ে CGL CGL TR2 MTS CHSL এই ধরনের পরীক্ষাতেও যে প্রশ্নগুলো আসছে নতুনত্ব সেগুলোও কিন্তু ধরে ধরে এবং তার কনসেপ্টটাও কিন্তু এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। চলো শুরু করি আজকে। যারা নতুন আছো আমাদের ক্লাসের এই PDFগুলো পেতে চাইলে, যখন কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে তার যদি PDFগুলো পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে গিয়ে তুমি হচ্ছে PDFগুলো পেতে পারো। ওকে চলো শুরু করি, আজকের হচ্ছে আমাদের টপিক, দেখো সেটা হচ্ছে কি সরল সুদ, যেটাকে আমরা বাংলায় বলি কি, বাংলায় যেটাকে আমরা বলি যে সরল সুদ, ঠিক আছে, সরল সুদ, বা ইংলিশে যেটাকে বলা হয় সিম্পল সিম্পল ইন্টারেস্ট। ওকে, এবারে এই যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এটা কিন্তু 90% হচ্ছে কার কনসেপ্ট জানো তো, 90% কনসেপ্ট হচ্ছে সম্পূর্ণ পার্সেন্টেজের কনসেপ্ট, ঠিক আছে। আমরা একটা একটা পার্টে পার্টে যাব, আগে একদম বেসিক লেভেল যেটা তুমি স্কুলে জীবনে যে শিখেছিলে যেটা, সেটা তোমাকে একবার মনে করিয়ে দিই, তারপরে আমরা একটা একটা অ্যাপ্রোচ কিভাবে নিতে পারি আমরা সেগুলো দেখব। ওকে, আমরা এসআইর বেসিক কনসেপ্ট মোটামুটিভাবে 3টে ক্লাসে কমপ্লিট করব, তারপরে বিভিন্ন টাইপের অঙ্কতে চলে যাব, তখন কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে, ঠিক আছে। আজকে শুধু আমরা করব কি যে বেসিক কনসেপ্ট যেটা হয় সেটার উপরে আমরা ক্লাস করব, ঠিক আছে। দেখো আমরা ছোটবেলাতে এই জিনিসটা পড়েছি যে যে যদি সুদের হার, প্রথমে আমি একদম বাংলাতেই বলছি তারপরে ইংলিশে বলবো, যদি সুদের হার কত 10%, যদি সময় থাকবে কত বলো দু বছর, তাহলে যদি আসল যদি তোমাকে দেয় এখানে কত টাকা, ধরো আসল আমি বললাম 2000 টাকা, তো এখানে তোমাকে জিজ্ঞেস করলো যে সরল সুদ কত পাবো, দু বছর পরে আমি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টটা
কত পাব, এটা হচ্ছে আমাদের একবারে ছোটবেলাকার প্রশ্ন, ঠিক আছে? এই যে প্রত্যেকটা জিনিস এগুলোর একটা করে ইংরেজি টার্ম আছে। ইংরেজি টার্মটা কি? সুদের হার, মানে যেটাকে আমরা বলি রেট অফ, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। সময় আমরা জানি কি? সময় আমরা অলরেডি জানি, সময়কে বলা হয় কি টাইম। আসল মানে কি? আসলকে দুটো নামে বলা হয়, প্রিন্সিপাল, অথবা এটাকে আর একটা নাম বলা হয় এ এ সাম অফ মানি। মানেটা কি? কিছু পরিমাণ টাকা, প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, রেট অফ ইন্টারেস্ট টাইম মানে সময়, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। এর পরেও আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় অ্যামাউন্ট। মানে কি? সুদ আসল। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল, সেটা কত হবে। ওকে, পুরো সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে তুমি পুরো এই ধরনের নামগুলোই দেখতে পাবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? এবারে দেখো, এবারে যে টার্মগুলো আমরা দেখলাম ওগুলোর একটু একটু করে পরিচিতি দিয়ে দিই। পরিচিতি দেই মানে কিরকম? আমরা এবারে ওগুলোকে নোটেশন দেব। নোটেশন মানে কি? আমরা এই যে বললাম আসল, আমরা কি বলছি? আসল। আসল কি বললাম ইংলিশে? কি বললাম? প্রিন্সিপাল। আমরা পরে কিন্তু সব সময় আসল মানেই হচ্ছে কি বলবো? পি। পি মানে হচ্ছে কি? প্রিন্সিপাল। সময়, সময় মানেটা কি? সময়কে আমরা বলছি কি? সময় হচ্ছে কত? সময় হচ্ছে টি, টি ফর টাইম। ওকে, সুদের হার, সুদের হার আর পার্সেন্ট, সুদের হার আর পার্সেন্ট। এরপরে সরল সুদ, সরল সুদ যেটাকে আমরা বলি এসআই, বা যেটাকে আমরা বলি কি সিম্পল ইন্টারেস্ট। ওকে, আর যেটা বাকি থাকলো আর একটা টার্ম, সেটা হচ্ছে সুদ আসল, যেটাকে বলা হয় কি বলো? অ্যামাউন্ট। পুরো সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে এই পাঁচজন লোককে নিয়েই হচ্ছে আমাদের কাজ হবে। পুরো সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা এই পাঁচজন লোকের হচ্ছে অবস্থা। এবারে পাঁচজন লোকে কেউ একা থাকতে পারবে না, কেউ না কেউ না কেউ কারোর সঙ্গে হচ্ছে একজনের সঙ্গে একজনে জড়িত আছে। এবারে সেই যে পরস্পরের সাথে পরস্পরের সম্পর্কটা কি, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। ভালো করে খেয়াল করো, ধরো যেটা তোমাকে আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, এবারে তোমাকে আমি আসল কথাতে আসছি। দেখো প্রিন্সিপাল ওখানে কত নিয়েছিলাম বলো? প্রথমে এক্সাম্পল হিসেবে প্রিন্সিপাল সম্ভবত নিয়েছিলাম 2000, টাইম সম্ভবত আমি নিয়েছিলাম কত? 2 ইয়ার্স, এবং এবং রেট অফ ইন্টারেস্ট নিয়েছিলাম কত বলো? 10%। আমি তোমাকে এখানে দুটো জিনিস জানতে চাইলাম, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত, আর একটা জিনিস তোমাকে জানতে চাইলাম যে অ্যামাউন্ট ইকুয়াল টু কত, ঠিক আছে? এবার দেখো, আমরা ছোটবেলাতে যে প্রসেসটা শিখেছি সেই প্রসেসটা আমি প্রথমে হাঁটবো, কিন্তু তারপরে পুরো সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টে ওই ছোটবেলাকার প্রসেস বলো, ছোটবেলাকার সূত্র বলো, ওটা প্রায় 99% সময় আমরা ব্যবহার করব না। ওকে, কি ব্যবহার করব? কনসেপ্ট ব্যবহার করব। কিসের কনসেপ্ট? পার্সেন্টেজের কনসেপ্ট, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে যখন আমি ক্লাস করানো শুরু করেছিলাম, মনে করে দেখবে, সব সময় আমি একটা কথা বলতাম, পার্সেন্টেজে এবং রেশিও প্রপোর্শনে যে রাজা হবে সে হচ্ছে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার তার পাশে জল ভাত। তুমি শুধু সিম্পল ইন্টারেস্ট নয়, পার্সেন্টেজ ভালো করে শিখে নাও, কম্পাউন্ড ইন্টারেস্ট তোমার কাছে একদম চুটকিতে উত্তর হবে। টাইম অ্যান্ড স্পিড, রেশিও প্রপোর্শন শিখে নাও, টাইম অ্যান্ড স্পিড তোমার কাছে চুটকিতে উত্তর হবে। তুমি হচ্ছে প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, সরি, রেশিও প্রপোর্শন এবং পার্সেন্টেজ ভালো করে শিখে নাও, প্রফিট লসে তোমার একটা অঙ্ক আটকাবে না। বুঝতে পারলে? শুধুমাত্র কনসেপ্ট বিল্ড করা
এবং হচ্ছে তোমাকে সেই রাস্তাটা দেখিয়ে দেওয়া, এইটুকু হচ্ছে আমার কাজ, বাকি টোটালটাই হচ্ছে প্র্যাকটিস। তুমি কিভাবে কনসেপ্টগুলোকে নিজে নেবে, সেটাকে কি করে রিপ্রোডিউস করবে পরীক্ষাতে বা বিভিন্ন যখন অঙ্ক যখন সলভ করবে, সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। কিন্তু আগে জিনিসটা তোমার কি দরকার বুঝে নাও যে কোনটার সাথে কি হয়। ওকে, দেখো এই জিনিসটা মানেটা কি, এই যে কথাটা আছে রেট অফ ইন্টারেস্ট, এবারে আমরা আসছি এইটার কথাতে। রেট অফ ইন্টারেস্ট কথার মানে কি, যেটাকে আমরা বলছি যে সুদের হার। কি আছে স্যার? সুদের, সুদের হার। ওকে, যেটাকে আমরা বলছি সুদের হার, যার ইংলিশ নামটা হচ্ছে দেখো রেট, রেট অফ, রেট অফ ইন্টারেস্ট, রেট, রেট অফ, রেট অফ হার মানেটা হচ্ছে কারুর রেসপেক্টে বোঝাচ্ছে। সুদের হার বা রেট অফ ইন্টারেস্টকে আমরা এটাকে নোটিফাই করি, দেখো সবসময় নোটিফাই করি হচ্ছে আর পার্সেন্ট। এই কথাটার একটা ডেফিনেশন আছে বা এই এই পার্টিকুলার এইটুকু জিনিসের একটা মানে আছে, সেটা হচ্ছে কি আর পার্সেন্ট কথার মানে হচ্ছে কি, আমরা একটা জিনিস পার্সেন্টেজের সময় শিখেছিলাম, পার্সেন্টেজের সময় শিখেছিলাম পার্সেন্টেজ চিহ্ন জোর করে কারোর গায়ে দিতে গেলে, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে গেলে কি করতে হয়, আমরা শিখেছিলাম বলে পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। মনে করে দেখো আমাদের পাশে ছিল কত, কথা প্রসঙ্গে বললাম 10%। তো স্যার আমরা পরের লাইনে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে কি করতাম, 10/100 করতাম, শূন্য শূন্য বাদ গেল, তাহলে এটা কত হতো, 1/10। এটা হচ্ছে কি ফ্র্যাকশন। যদি এটাকে আমরা রেশিওতে কনভার্ট করতে চাইতাম আমরা লিখতাম 1:10। মনে পড়েছে? তাহলে এটা কি করতাম, আমরা পার্সেন্টেজ করতাম। সেটার মানেটাই হচ্ছে এটা। সেটার কি মানে, সেটার মানে হচ্ছে আর পার্সেন্ট কথার মানে হচ্ছে এই ডেফিনেশনটা একদম মাথার মধ্যে রেখে দেবে, 100 টাকার আর পার্সেন্ট কথার মানে হচ্ছে 100 টাকার, 100 টাকার 1 বছরের, একদম ডেফিনেশন এটা, 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ হলো 8 টাকা। বুঝতে পারলে কথাটা? আর পার্সেন্ট কথার মানে হচ্ছে 100 টাকার 1 বছর, 1 বছরে যেটা তোমাকে দেবে, 100 টাকা তুমি ধরো কাউকে দিলে, সে 1 বছর পরে তোমাকে এক্সট্রা যেটা দেবে সেটাই হচ্ছে তোমার কি সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। 100 টাকার 1 বছরের সুদ হলো 8 টাকা। এবারে আর এর জায়গায় যদি আমরা বসাই, আর এর জায়গায় যদি আমরা বসাই 5%, তাহলে আমরা বলবো 100 টাকার 1 বছরে সুদ হচ্ছে 5 টাকা। বলো ঠিক আছে? যদি এটা আমাকে দেয় 12.2%, তার মানে আমি বলবো 100 টাকার 1 বছরে সুদ কত, 12.5 টাকা বা 12.5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্টের ডেফিনেশন। এবং এই ডেফিনেশনকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীকালে যখন টাইম বের করব, এই ডেফিনেশনকে কাজে লাগিয়ে দেখবে এক চুটকিতে উত্তর বের করব। শুধু রেট, শুধু আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, শুধু এই ডেফিনেশন দিয়েই আমরা উত্তর বের করে নেব। ওকে, এবার দেখো, এবারে তুমি যেটা দেখবে সেটা কি, যে এইটাকে বেস করে আমরা কি করে আমাদের মনের মতো করে তৈরি করা যে একটা সুন্দর সূত্র বানানো ছিল ছোটবেলা থেকে শিখে এসেছি, SI = PRT/100, ওই সূত্রটা কোথা থেকে এসেছিল তার হচ্ছে এবার দেখাবো তোমাকে। ভালো করে দেখো, আমাদের দরকার কি, আমাদের দরকার প্রথম দরকার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বের করা। ওকে, রেট অফ ইন্টারেস্ট কথার মানে কি, 10% রেট অফ ইন্টারেস্ট মানে আমরা ঐকিক নিয়মে জেনেছিলাম কি, একটু আগে দেখলাম রেট অফ ইন্টারেস্টের ডেফিনেশন কি, 100 টাকার 1 বছরে সুদ কত টাকা, 8 টাকা, আর পার্সেন্ট রেট, 10% মানে কত, 100 টাকার 1 বছরে সুদ কত টাকা হবে, 10 টাকা। দেখো ভালো করে খেয়াল করো, 100 টাকার আমরা যদি লিখি, 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত টাকা বলো, 10 টাকা। ওকে, ঐকিক নিয়ম করো, 1 টাকার
এক বছরের সুদ কত হবে? আমরা একটা কথা তোমাকে বলেছিলাম যখন টাইম অ্যান্ড ওয়ার্ক করিয়েছিলাম, যে ঐকিক নিয়ম, ছোটবেলায় যে আমরা ঐকিক নিয়ম শিখেছিলাম, সেই ঐকিক নিয়মের ব্যতিক্রমী অ্যাপ্লিকেশন একমাত্র কোথায় হয়? একমাত্র হয় হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কে। ওকে, দেখো 100 টাকাতে এক বছরে 10 টাকা সুদ পেলে 1 টাকার এক বছরে সুদ কত পাবো? কম পাবো। কিন্তু যখনই আমি বলে দেবো 100 জন লোক এক বছরে একটি কাজ যদি 10 দিনে করে, একজন লোক এক কাজটা করবে কত সময়? বেশি সময় লাগবে। একমাত্র ঐকিক নিয়মের ব্যতিক্রম রুলটা ব্যবহার করা হয় কোথায়? টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের ক্ষেত্রে। আর না হলে যত জায়গা আছে, তুমি টাইম অ্যান্ড স্পিড বলো, এটা বলো, প্রফিট লস বলো, সব জায়গাতে 100 টাকাতে লস যদি 10 টাকা হয়, 500 টাকাতে লস বেশি হবে। এখানে কি 100 টাকাতে সুদ যদি 10 টাকা পাই, 2000 টাকাতে সুদ ডেফিনেটলি বেশি পাবো। সব জায়গাতে নর্মাল রুল, কিন্তু একমাত্র ব্যতিক্রমী রুল কোথায় অ্যাপ্লাই হয়? সেটা হয় হচ্ছে আমাদের কোথায় বলো? টাইম অ্যান্ড ওয়ার্কে। ঠিক আছে, এবারে দেখো 100 টাকার এক বছরের সুদ যদি 10 টাকা হয়, 1 টাকার এক বছরের সুদ কত হবে? সিম্পল 10/100। আমরা রেখে দিলাম এটাকে। ওকে, কত টাকার দরকার? আচ্ছা 2 বছরের বলেছি, বলো 1 টাকার এক বছরের ইন্টারেস্ট যদি এত হয়, 2 বছরের ইন্টারেস্ট ডেফিনেটলি কি হবে বলো? বেশি হবে, বেশি হওয়ার জন্য গুণ হবে উপরে। ওকে, এবারে বলেছে 2000 টাকার অলরেডি 2 বছরের বের করে নিয়েছি, তার মানে পরের লাইনে আমি যদি হিসেব করি যে স্যার 2000 টাকার 2 বছরের ইন্টারেস্ট কত হবে, আমরা কি করব এটাকে এইখানে গুণ করব 10 × 2 × দেখো 2000/ কত হলো? 100/ কত হলো? 100। তাহলে আমরা সেটাই তো বের করছিলাম, 2000 টাকার 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত, সেটাই আমরা বের করছিলাম না? তাহলে সেটা যদি আমরা বের করি, তাহলে 2000 টাকার 2 বছরের ইন্টারেস্ট হচ্ছে এটা। তাহলে 2000 টাকার 2 বছরের ইন্টারেস্ট যখন আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেটাই আমাদের কি হচ্ছে বলো? সিম্পল ইন্টারেস্ট কত হলো? দেখো 2010 × দেখো 2/ হচ্ছে 100। তাহলে এই যে ভ্যালু গুলো, কার কোনটা ভ্যালু ছিল দেখো? আমাদের ভ্যালু ছিল 2000, মানে ছিল দেখো কত? পি, প্রিন্সিপাল। 10 কি ছিল? রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে আর। আর 2 কি ছিল? ছিল কত? টাইম। বাই কত দেখো? 100। ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। আমরা কোথা থেকে জোর করে বসিয়ে দেই, হঠাৎ উড়িয়ে নিয়ে এসে যে বসিয়ে দেই, কোথা থেকে আসে নিশ্চয়ই বুঝতে পারলে। ওকে, এবারে এইটার আমরা শুধু দেখব মডিফিকেশন, কিভাবে শুধু এই জিনিসটাকে আমরা এরকম না দেখে আরো বিভিন্ন রকম অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারি। ঠিক আছে, সেটা দেখো। আর একটা জিনিস বলে দিই, ভালো করে দেখো, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু আমাদের পাশে কি আছে? PRT/ হচ্ছে 100। ওকে, ঠিক আছে। এবার দেখো এইখানটা থেকে যদি, এটা আমাদের কি সরল সুদ, এবারে যদি আমরা বের করতে যাই যে সুদ আসল, সুদ আসল, সুদ আসল কথার মানে কি? সুদ আসল মানে হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি? সুদ আসল কথার মধ্যেই বোঝা যাচ্ছে সুদ যুক্ত আসল বা আসল যুক্ত সুদ। তাহলে এখানে আমরা এটাকে লিখব যে সুদ, বা আমরা এটাকে বললাম যে আসল, আসল প্লাস হচ্ছে, আসল প্লাস হচ্ছে বলো সুদ। ওকে, তো আসল স্যার এখানে কত আমরা পেয়েছি? আমরা আসল পেয়েছি, দেখো আসল তো অলরেডি আমাদের কত ছিল বলো? পি ছিল, পি। সুদ কত স্যার? সুদ, সুদ, এটাকে আমরা আর একটা টার্ম ইউজ করি, সিম্পল ইন্টারেস্ট, এটাকে আমরা বলি কি? প্রিন্সিপাল। তাহলে পি প্লাস কত হয় বলো? এসআই হয়। সেটাকে পরের লাইনে আমরা লিখবো কি? প্রিন্সিপাল প্লাস, দেখো এসআই মানে তো আমাদের এইটা, এই ভ্যালুটা যদি এখানে বসাই কি পাবো? PRT/ হচ্ছে 100। এবারে এখান থেকে তুমি পি কমন নিলে পাবে 1+RT/ হচ্ছে 100। ওকে, তাহলে তুমি সুদ আসল বা অ্যামাউন্ট ইকুয়াল টু পেলে দেখো P × 1+RT/100 এটা। তাহলে আমাদের স্ট্যাম্প দেওয়া দুটো সূত্র আমরা পেলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই দুটো হচ্ছে আমাদের কি বলো? স্ট্যাম্প দেওয়া সূত্র। ঠিক আছে, কিন্তু আমরা আবারও বলছি, পুরো অঙ্ক করতে গিয়ে আমরা এই ধরনের সূত্র রেয়ারলি ব্যবহার করব, রেয়ারলি। ঠিক আছে, এবার দেখো
আমরা একটা একটা জিনিস কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি বা কিভাবে আমরা এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি। আমরা আজকের শুধুমাত্র এখানে যে এই সূত্রটা আমরা দেখলাম, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত আছে, পি আর টি বাই হচ্ছে 100। এখানে কয়টা ভেরিয়েবল আছে বলতো? ভেরিয়েবল মানে হচ্ছে কি, যে আমরা যেগুলোর ভ্যালু আমরা জানি না, 100-এর ভ্যালু কত, 100-এর ভ্যালু 100, এটার ভ্যালু আমরা কি জানি না। এস আই সিম্পল ইন্টারেস্ট কত ভ্যালু হবে, কার উপর নির্ভর করে, পি এর উপর, আর উপর, টি এর উপর। আমি যদি পি এর ভ্যালু দেই, এস আই এর ভ্যালু দেই, আর এর ভ্যালু দেই, টি এর ভ্যালু বেরোবে। যে কোনো, দেখো এখানে চারজনের মধ্যে যে কোনো তোমাকে একজনের উত্তর এক্সাক্ট বের করতে গেলে অন্য তিনজনের ভ্যালু ডেফিনেটলি তোমাকে কি করতে হবে বলো, দিতে হবে। আমি কোনো ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট দিলাম, টাইম দিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম সুদ কত পাবো, তুমি কোনোদিন বলতে পারবে সুদ কত পাবো? বলতে পারবো না। কারণটা কি, আমি তোমাকে বলিনি যে কত টাকা তুমি ব্যাংকে রাখবে, বুঝতে পারলে? আবার ধরো আমি তোমাকে বললাম, তুমি ভাই 5 লাখ টাকা তোমাকে দিলাম, তুমি ব্যাংকে রেখে দিয়ে আসো 5 লাখ টাকা। ও জিজ্ঞেস করলো স্যার কতদিনের জন্য রাখবো, আমি বললাম তুমি 5 বছরের জন্য রেখে আসো। ও ব্যাংকে রাখতে গেল, সেখান থেকে আমাকে ফোন করছে, স্যার এরা জিজ্ঞেস করছে যে সুদ কত হবে, বা আমি জিজ্ঞেস করলাম যে কত সুদ হবে তুমি বলো তো। এবার তুমি বুঝতে পারছো না যে 5,000 টাকা রাখলাম বা 5 লাখ টাকা রাখলাম, 5 বছরের জন্য রাখলাম, কিন্তু সুদের হার বলতে হবে তো, সুদের হার না বললে কি করে বলবো যে সুদ কত পাবো, বুঝতে পারলে? তো এই জিনিসগুলো হচ্ছে কি, চারটে আমাদের ভেরিয়েবল এখানে আছে, তার মধ্যে একটার এক্সাক্ট উত্তর পেতে গেলে ডেফিনেটলি বাকি তিনজনের ভ্যালু তোমাকে দিতেই হবে, ঠিক আছে? আজকের আমরা চারটে ভেরিয়েবল আছে, আমরা চারটে ভেরিয়েবলের জন্য তিনটে ক্লাস করব, ওকে? আজকের আমরা শুধুমাত্র দেখব যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কিভাবে কিভাবে বের করা যায়। আজকের আমরা শুধু চেক করব সিম্পল ইন্টারেস্ট কিভাবে বের করা যায়, এর পরের দিন চেক করব রেট অফ ইন্টারেস্ট এবং টাইম কিভাবে বের করা যায়, তারপরে আমরা বের করা শিখবো যে প্রিন্সিপালটা কি করে বের করা যায়, ঠিক আছে? বা আজকেরই আমরা সিম্পল ইন্টারেস্ট আর প্রিন্সিপালটা দেখি, যতদূর নিয়ে যাওয়া যায় চেক করি, ওকে? দেখো ভালো করে খেয়াল করো, এবার তুমি ভালো করে খেয়াল করো যে আমাদের যদি প্রিন্সিপাল মানে আসল বা এ সাম অফ মানি কত হয় বলো, 2,000 টাকা হয়। যদি আমাদের রেট অফ ইন্টারেস্ট যদি আমাদের থাকে কত পার্সেন্ট বলো, 5%। যদি আমাদের টাইম দেওয়া হয় কত বছর বলো, 2 বছর, তাহলে আমাকে যদি বলে সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য কত হবে তুমি বের করো, ওকে? দেখো এখানে তিনটে ভ্যালু দেওয়া আছে, আর একটা ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো যেহেতু সিম্পল ইন্টারেস্ট বের করছি, আমরা প্রথম প্রথম এই জিনিসটা তোমাকে আমি একবার, আমরা জানি যেটা সেটা ব্যবহার করি, কি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু স্যার পি আর টি বাই 100। তো স্যার পির ভ্যালু হচ্ছে কত, 2,000, আর এর ভ্যালু কত হচ্ছে স্যার 5%, 5, টি এর ভ্যালু স্যার কত হচ্ছে 2, আর নিচে কত হচ্ছে 100। এবার স্যার কাটাকাটি করলে 2 শূন্য বাদ যাবে, 5 দুয়ে 10 দুয়ে কত হবে, 20 হবে, আর এখানে একটা শূন্য বেঁচে আছে এটা। অথবা আমি বলতে পারি স্যার 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে বলো, 200 টাকা। কত টাকা রেট অফ ইন্টারেস্ট হিসেবে, 5% রেট অফ ইন্টারেস্ট হিসেবে, ঠিক আছে? এবার দেখো আমরা এই জিনিসটাকে একটু না আমরা ভালো করে দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এখানে জিনিসটা কি দেওয়া আছে, ওকে? ভালো করে দেখো, এস আই ইকুয়াল টু আমাকে দেওয়া আছে দেখো পি আর টি বাই হচ্ছে 100। এবার একটা জিনিস তুমি আমাকে বলো, আর পার্সেন্টকে আমরা যদি শুধু আর এ নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব? প্রথম কথা হচ্ছে পার্সেন্টেজটাকে আমাকে কি করতে হবে, তুলে দিতে হবে। পার্সেন্টেজকে তুলতে গেলে আমাদের কাছে কি কথা আছে, পার্সেন্টেজ চিহ্ন যদি তুলে দিতে হয় কোনো জায়গা থেকে তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। পার্সেন্টেজ চিহ্ন কোনো জায়গায় যদি আনতে হয় 100 দিয়ে বাইরে থেকে গুণ করতে হয়। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে স্যার এরকম, আমরা আগেই পার্সেন্টেজে এতভাবে করে এসেছি, 50% মানে আমরা কি বলি, 50/100, তার মানে আমরা এটাকে কি বলতাম, আমরা বলতাম হচ্ছে 1/2 বলতাম, বলো হ্যাঁ কি না? তো এক্ষেত্রে আবার দেখো, হাফকে যখন আমি কনভার্ট করব পার্সেন্টেজে তখন আমি কি করব, হাফকে একটা সিম্পল 100 দিয়ে গুণ করব, এবং যখনই 100 দিয়ে গুণ করব আমরা বাইরে কি করবো, একটা পার্সেন্টেজ বসিয়ে দেবো,
সিম্পলিফাই করলে কি হবে বলো, 50 হবে। তার মানে হাফ মানে কত বেরোলো, হাফ মানে 50% বেরোলো। বুঝতে পারলে কথা? তাহলে এখানকার গল্পটা কি আছে, এখানকার গল্পটা কি আছে, এখানকার গল্পটা কিছুই নেই। আর পার্সেন্ট মানে কি বলো, আর বাই হান্ড্রেড। আর পার্সেন্ট মানে কি, আর বাই কি আছে বলো, হান্ড্রেড আছে। তাহলে যদি এই জায়গাটাকে আমি একটু সাজগোজ করার চেষ্টা করি, যে স্যার পি হলো, টি হলো, আর আর বাই হান্ড্রেড রাখলাম, তাহলে এটাকে আমরা এভাবে রাখতে পারি, পি ইন্টু টি ইন্টু আর পার্সেন্ট। বলো রাখতে পারি কি পারি না, রাখতে পারি। এবারে তুমি একটা জিনিস কল্পনা করো, এখানে আমরা পার্সেন্টেজের ক্লাসে কিন্তু করেছিলাম, কি করেছিলাম বলো তো, এই কথাটা মনে পড়ে কিনা একবার দেখো দেখি ভালো করে। যে স্যার এ ইন্টু বি পার্সেন্ট মানে, আমরা এখান থেকে বলতে পারি এ পার্সেন্ট ইন্টু বি বলতে পারি, আবার আমরা এটাও বলতে পারি এ ইন্টু বি পার্সেন্ট। বলো এটা আমরা মনে করেছিলাম বা এটা আমাদের মনে ছিল, মনে আছে? ভালো করে দেখো এটাকে আমরা যদি প্রমাণ করি কিভাবে হবে। ধরো আমার এখানে আছে কত, 20 ইন্টু 30%। আমরা যদি নর্মাল প্রসেসে করি, 20 ইন্টু 30% মানে কত হবে স্যার, 20% চিহ্ন তুলতে গেলে আমরা স্যার শিখেছিলাম ছোটবেলাতে 100 দিয়ে ভাগ করতে হয়, দুটো শূন্য করে কাটলো, তার মানে এটা কত হলো বলো, 6 হলো। ওকে আচ্ছা এখানে দেখি তো, 20% ইন্টু যদি 30 থাকে তাহলে আমি বলবো 20/100 ইন্টু কত, 30। তাহলে শূন্য শূন্য বাদ দিলাম, এখানে একটা শূন্য বাদ দিলাম, দেখো 3 × 2 কত হবে, 6 হবে, ঠিক। আবার দেখো এখানে যদি আমি দেখি 20 ইন্টু 30 বাইরে হচ্ছে পার্সেন্টেজ, তাহলে 20 ইন্টু 30 মানে স্যার কত, 600। পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে কি হবে, নিচে 100 হবে, শূন্য শূন্য বাদ দিলাম, দেখো সেই কি বেরোলো, 6 বেরোলো। দেখো প্রত্যেকটা জিনিসই কি, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটার ভ্যালুই কি বেরোলো, দেখো 6 বেরোলো। তার মানে আমরা যদি এটাকে এইভাবে লিখি যে এখানে ধরো এরকম আছে 20 ইন্টু 30%, তার ভ্যালু যা হবে এটা হবে দেখো কত, 20% ইন্টু 30 হবে, সমান কি হবে দেখো, 20 ইন্টু 30/100, ঠিক আছে। এবারে এটা তোমাকে কেন শেখালাম এটাও তো মাথায় আসবে। এবারে তুমি একটা জিনিস ভাবো, এইটাকে মাথায় রেখে দেখো আমরা কি করেছি, একটা পার্সেন্টেজের সঙ্গে আমরা কি করেছি, একটা পার্সেন্টেজ যুক্ত সংখ্যার সঙ্গে আমরা আর একটা সংখ্যাকে গুণ করছি, নর্মাল সংখ্যা। যেমন আমরা পার্সেন্টেজে বুঝেছিলাম সেখানে কি বুঝেছিলাম, ধরো আমার কোনো জায়গাতে এটা কত আছে বলো, 20%, তাই তো, 20%, 20% মানে স্যার কত, 1/5 হয়, ঠিক। আমি বললাম যে এখানে আমি কি করব, বাইরে থেকে একটা কি গুণ করব, 3 গুণ করব, তার মানে 3 গুণ করা মানে স্যার এখানেও 3 গুণ করা, তার মানে তুমি সরাসরি পাবে কত, 3/5। আমি অন্য কথা বলতে চাইছি যে 3-এর সাথে যদি 20-কে শুধু গুণ করি হবে কি হবে না, 3 × 20 মানে স্যার আমরা বলবো 60, আর পার্সেন্টেজ চিহ্ন যেভাবে সঙ্গে আছে বসাবো, তাহলে এটা কত হবে, 60/100 হবে। পার্সেন্টেজে যেটা আমরা করেছিলাম শূন্য শূন্য বাদ দিলাম, 2 × 3 = 6, 2 × 5 = 10, তার মানে কত হচ্ছে দেখো, সেই 3/5 হচ্ছে। তার মানে আমি বলতে এইটা বোঝাতে চাইছি তোমাকে যে এই পার্সেন্টেজ যুক্ত পার্সেন্টেজ সঙ্গে আছে এরকম একটা সংখ্যার সঙ্গে আমরা এনি নাম্বার মাল্টিপ্লাই করতে পারি যে কোনো সময়। ওকে এবার এটা বলার কারণটা কি, বলার কারণটা হচ্ছে তোমাকে বলবে এই অঙ্কটা কিভাবে। দেখো পি একটা কি ইন্ডিভিজুয়াল লোক, ও হচ্ছে আসল, আর পার্সেন্ট অফ টি, এবার যদি অঙ্কটাতে তুমি দেখো ভালো করে, প্রিন্সিপাল কত ছিল স্যার, 2000, তাই তো, প্রিন্সিপাল ছিল 2000, রেট অফ ইন্টারেস্ট ছিল কত যদি বলি 10%, টাইম হচ্ছে কত 2। আমরা যদি এই কথাটাকে এই লাইনে লিখে দিই কি হবে, প্রিন্সিপাল হচ্ছে 2000, টাইম হচ্ছে 2, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, ঠিক আছে। আচ্ছা বলো তো একটা কথা, একটা কথা বলো, এক্ষুনি শিখলাম 2 × 10% মানে আমি ঠিক এর পরের লাইনে লিখতে পারি 2000-এর কত পার্সেন্ট,
বলো 20%, 2000-এর 20%, বলো 2000-এর 20% মানে কি? পার্সেন্টেজ ড্রপ করব, দুটো শূন্য কেটে দেব, তার মানে কত হবে? গুণ করলে হবে দেখো কত হবে, বলো 400 হবে। বুঝতে পারলাম কথাটা? তাহলে কি করলাম, যখন আমাকে কোনো জায়গাতে রেট অফ পার্সেন্টেজ দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, ওটা আমাকে কত বছরের জন্য দেওয়া আছে? 1 বছরের জন্য দেওয়া আছে। 2 বছরের জন্য হলে 2 গুণ করে দেবো, 3 বছরের জন্য হলে 3 গুণ করে দেবো, 4 বছরের জন্য হলে 4 গুণ করে দেবো। এক্সাম্পল কি, ধরো আমার কোনো জায়গাতে প্রিন্সিপাল দেওয়া আছে কত, প্রিন্সিপাল দেওয়া আছে ধরো 5000 টাকা, প্রিন্সিপাল আছে 5000। ওকে, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কি আছে? রেট অফ ইন্টারেস্ট আছে কত বলো? 5%। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে 1 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত হবে স্যার? 1 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, তাই তো? আচ্ছা 2 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত হবে? 2 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট স্যার হবে 5% ইন্টু 2 করবো সিম্পলি আমরা কত হবে বলো? 10% করব। 3 বছরের জন্য কত হবে? 3 বছরের জন্য দেখো কত হবে, 5% ইন্টু হচ্ছে 3, তার মানে কত হবে দেখো, 15%। 4 বছরের জন্য কত হবে? 4 বছরের জন্য কত হবে বলো? 5%-এর 4 গুণ হবে, 5%-এর 4 গুণ মানে কত হবে? 5×4=20%। ঠিক আছে, ধরো তোমাকে বললো প্রিন্সিপাল হচ্ছে কত হাজার টাকা, 5000 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত, 5%, আর সময় স্যার দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 4 ইয়ার্স। তাহলে আমরা সরাসরি বলবো আমি আসলের উপরে অ্যাকচুয়াল বা টোটাল পার্সেন্টেজ আমি কত পাচ্ছি, টোটাল পার্সেন্টেজ স্যার পাচ্ছি 5% ইন্টু 4, মানে প্রিন্সিপালের 20% হচ্ছেই আমার কি হবে বলো? সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপালের 20% মানে কত? সিম্পল ইন্টারেস্ট মানে আমরা বলবো, সরাসরি বলবো, 5000 টাকার 20% হচ্ছে কি আমার সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল পার্সেন্টেজ অলরেডি আমরা শিখেছিলাম একদম প্রথম ক্লাসে, বলো পার্সেন্টেজ করাতে গিয়ে কি বলেছিলাম, পার্সেন্টেজ টোটাল পার্সেন্টেজ চ্যাপ্টারে দুটো ফান্ডার উপর দাঁড়িয়ে আছে। দুটো ফান্ডা কি ছিল? একটা ছিল হচ্ছে 220% কত হবে, কথা প্রসঙ্গে বললাম, এক্সাম্পল যদি আমি নিতে চাই আমি বললাম কি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে 500/20%, এইটার ভ্যালু কত হবে, 20% মোর দেন 500। কথার মানে কি, 520% বৃদ্ধি করলে কত হবে, আর এক্সাক্টলি 520% কত হয়, আমরা বলো এটা করেছিলাম কিনা? এই জিনিসগুলো আমরা ধরে ধরে প্রথমের দিকে খুব ইজিয়েস্ট প্রসেসে করেছিলাম। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটতে হয়, 50×2 করলে কত হবে, 100। ঠিক আছে, এখানে বলেছিলাম কি 20% মোর দেন করতে হবে, প্রসেস তোমাকে শিখিয়েছিলাম প্রায় 2-3টে প্রসেস শিখিয়েছিলাম, তাই না? 20% মোর দেন মানে তুমি প্রথম বের করবে 520% কত হয়। স্যার 520% কত হবে, 520% কত হবে, 520% 00 বাদ দিলে কত হবে, 100 হবে। 500 থেকে 20% বেশি মানে 100 বেশি, তার মানে সংখ্যাটা কত হবে, 600 হবে। এইভাবে করতে বলেছিলাম। সেকেন্ড আর একভাবে কিভাবে বলেছিলাম, যে স্যার 20% মানেটা কি, 20% মানে হচ্ছে 1/5, 5-এ 1 বাড়লো, তার মানে অ্যাকচুয়াল সংখ্যাটা যদি 500 হয়, 20% বৃদ্ধি করার পরে সংখ্যাটা কত হয়, আমরা কি করি 5-এ 1 বাড়ে, তাহলে এটাকে গুণ করি কত দিয়ে, 6/5। এই যে 5-এ 1 বেড়ে কত হয়ে গেছে, 6 হয়ে গেছে, তার মানে 6/5 দিয়ে গুণ করলে দেখো সেই একবারে তুমি কত পাবে, 600 পাবে, দেখো সেই 600 তুমি পেয়েছিলে। ঠিক আছে, তো সেইটার অ্যাপ্লিকেশন হচ্ছে জাস্ট এটা, দেখো 5000-এর 20%টাই হচ্ছে কি আমার ইন্টারেস্ট। তাহলে 5000-এর 20% কত, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটবো, তাহলে এখানে কত হবে, দুটো শূন্য বসাবো, আর 5×2 গুণ করলে কত হবে, 10 হবে, তাহলে 1000 টাকা হচ্ছে আমার কি হলো বলো, সিম্পল ইন্টারেস্ট হলো, বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ঠিক আছে, ওকে চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো তোমাকে কোনো জায়গাতে বললো এরকম, প্রিন্সিপাল হচ্ছে কত টাকা, 9000 টাকা,
রেট অফ ইন্টারেস্ট ধরো তোমাকে দিল 33.1/3%, আর টাইম হচ্ছে তোমাকে দিল কত বছর, টাইম হচ্ছে স্যার দিল 2 বছর। তাহলে এই পুরো জিনিসটা থেকে তোমাকে জিজ্ঞেস করলো যে সিম্পল ইন্টারেস্ট বের করুন এবং অ্যামাউন্ট বের করুন। অ্যামাউন্ট মানে হচ্ছে কি বের করুন, সুদ আসল বের করুন। একটাতে হচ্ছে সুদ বের করুন, আর একটাতে বের করুন কি সুদ আসল। পি মানে আবারও বলছি, পি মানে হচ্ছে কি আসল বা প্রিন্সিপাল বা এ সাম অফ মানি, আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, আর টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, তাহলে আমাকে আচ্ছা এই যে প্রসেসটা আমরা শিখছি এটা কিন্তু প্রসেস নাম্বার ওয়ান, সিম্পল ইন্টারেস্ট বের করার, সিম্পল ইন্টারেস্ট বের করার আমরা শিখছি হচ্ছে প্রসেস নাম্বার ওয়ান। প্রসেস নাম্বার টু হচ্ছে তোমাকে কয়েকটা এক্সাম্পল নেওয়ার পরে তারপরে তোমাকে প্রসেস নাম্বার টু শেখাবো, যেটা অনলি ডিপেন্ড অন কি হবে, শুধুমাত্র রেট অফ ইন্টারেস্টের উপরে। এখন তোমাকে শেখাচ্ছি পার্সেন্টেজের কনসেপ্টটা শেখাচ্ছি, পার্সেন্টেজ মাল্টিপ্লাই করে কিভাবে সিম্পল ইন্টারেস্ট বের করা হয়। এরপরে শেখাবো পার্সেন্টেজকে সিম্পলি রেশিওতে বা ফ্র্যাকশনে কনভার্ট করে কি করে আমরা সিম্পল ইন্টারেস্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হবে স্যার, এখানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি মানে কত, 9000। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে স্যার 33.1/3%, বলো 33.1/3% মানে কত, 1/3 হবে, 1/3 বসিয়ে দিলাম, আর এটা কত হচ্ছে 2 বছর, তার মানে অ্যাকচুয়ালি এটা 3/2/3, তিনে কাটলে দেখো কত হবে, 3×3=9, 3000, এটা কত হবে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 6000 টাকা। বলো কোনো সূত্র আমরা ব্যবহার করলাম, কোনো PRT/100, কোনো দরকারই নেই ওইগুলোর। ওকে ভাই, ঠিক আছে চলো এবার পরে আর একটা অঙ্ক দেখি। ধরো আমাকে কোনো জায়গাতে দিল এইভাবে যে প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে ধরো বললাম যে 8000 টাকা, ওকে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.5%, টাইম হচ্ছে আমি বললাম কত, টাইম হচ্ছে 2 বছর। তাহলে তোমাকে সেখান থেকে আমাকে বললাম সিম্পল ইন্টারেস্ট কত হবে। আচ্ছা আগের অঙ্কটাতে অ্যামাউন্ট বের করতে বলেছিলাম না, ভুলে গেছি আমি, এখানে অ্যামাউন্ট বের করে দিচ্ছি, তাহলে সুদ আসল কত হবে বের করে দিচ্ছি। এবারে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো রেট অফ ইন্টারেস্ট কত, 12.5%, তো সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি প্রিন্সিপাল পি আর টি পার্সেন্ট, বা আর পার্সেন্ট অফ টি বলতে পারি। প্রিন্সিপাল হচ্ছে কত, প্রিন্সিপাল হচ্ছে 8000। 12.5% মানে কি স্যার, 12.5% মানে হচ্ছে 1/8, মনে আছে, 12.5% মানে হচ্ছে 1/8, আর এটা 2 বছরের জন্য ×2 হবে। এবার তুমি যেভাবে খুশি সিম্পলিফাই করতে পারো, 8 কাটলে দেখো 1000 হবে, 1000×2 মানে কত হবে বলো, 2000 হবে। আবার এটাও করতে পারি যে স্যার R×T করলে 12.5% আর 2% গুণ করলে আমরা পাবো 25%, কত পাবো বলো, 25% পাবো। তার মানে আমার সিম্পল ইন্টারেস্ট কি, 8000 এর 25% সিম্পল ইন্টারেস্ট। ভালো করে খেয়াল করো আমরা কি পেলাম, 8000 এর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি, 8000 এর কত পার্সেন্ট, সিম্পলি 25%। পার্সেন্টেজ ড্রপ করে দাও, 2 শূন্য কেটে দাও, দেখো সরাসরি গুণ করতে পারো 25 8 200, আর একটা শূন্য আছে এখানে 0, তার মানে আমরা সিম্পল ইন্টারেস্ট পেলাম কত, 2000। ঠিক আছে, অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি সুদ আসল, আমরা অ্যামাউন্ট যে বলছি বারবার, বাংলাটা কি আছে, বাংলাটা হচ্ছে স্যার সুদ আসল। ওকে, সুদ আসল কথার মানে কি, প্রিন্সিপাল আর সিম্পল ইন্টারেস্ট। প্রিন্সিপালটা কত আছে স্যার, প্রিন্সিপাল হচ্ছে 8000 টাকা আছে, 8000 টাকা। সিম্পল ইন্টারেস্ট কি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট কত দাঁড়ালো, অ্যামাউন্ট দাঁড়ালো হচ্ছে 10000 টাকা দাঁড়ালো অ্যামাউন্ট, মানে হচ্ছে কি সুদ আসল হচ্ছে কত, 10000 টাকা। ওকে ঠিক আছে, তো এবারে এবারে আমরা চলে যাই পরের একটা কন্ডিশনে, পরে মানে এটা কি, আচ্ছা এখানে তোমাকে আমি আর একটা অ্যাপ্লিকেশন একটু বলে দিই, তারপরে চলে যাব যে সিম্পল ইন্টারেস্টকে রেশিও প্রসেসে কিভাবে ব্যবহার করা যায়। ওকে দেখো, ধরো তোমাকে এখানে প্রিন্সিপাল দিয়েছে কত, প্রিন্সিপাল দেওয়া আছে 5000, রেট অফ ইন্টারেস্ট আছে কত, রেট অফ ইন্টারেস্ট আছে ধরো হচ্ছে 8%। ঠিক আছে, টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে 3 ইয়ার্স,
টাইম হচ্ছে 3 ইয়ার্স। ওকে, আমি জানি মনে এখন অনেকের অনেক এই প্রশ্ন আসছে, স্যার ওটা যদি বছর না দিয়ে ওটা যদি দিয়ে দেয় 6 মাসের জন্য যদি দিয়ে দেয় কিভাবে সিম্পল ইন্টারেস্ট বার করব, স্যার যদি ওটা 365 দিন না দিয়ে যদি আমাকে বলে দেয় যে 200 দিনের জন্য ইন্টারেস্ট বার করতে হবে কি করে বের করব, মনে প্রশ্ন আসছে না? সব প্রশ্নের উদাহরণ মানে উত্তর তুমি পেয়ে যাবে, ধীরে সুস্থে ক্লাস করো। এই মনে প্রশ্নগুলো এই কারণে আসছে কারণ তুমি অনেক কিছু দেখে নিয়েছো, অনেক ভিডিও দেখে নিয়েছো, অনেক শর্ট ভিডিও দেখে নিয়েছো, রিলস দেখে নিয়েছো, তো ওইভাবে পড়াশোনা ভাই হয় না। ঠিক আছে, প্রত্যেককে আমি একটু বলে দিই যে অ্যাকচুয়াল যদি পড়াশোনা করতে হয়, স্যার তুমি যে কোনো স্যারের কাছে পড়ো, আমার এখানে পড়াচ্ছি আমি ডিটেলসে বলে আমার কাছে পড়তে হবে এরকম নয়, তুমি যে স্যারের কাছেই পড়ো, যে ইউটিউব চ্যানেল খুশি পড়ো, প্রপার ওয়েতে পড়ো। ওই একটা ঝড়ের মতো আমি উড়িয়ে দিতে পারি, এই দেখো অঙ্ক কিভাবে সেকেন্ডে উত্তর হয়ে যায়, ওইভাবে কোনোদিন অঙ্ক শেখা যায় না। আর ওই রকম শিখে আলটিমেট যেখানে মারামারিটা করতে হবে তোমাকে পরীক্ষা হলে, ওইখানে টিকতে পারবে না। ঠিক আছে, আর সব থেকে বড় প্রবলেম কারা ফেস করবে জানো তো? যারা ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট মানে অলরেডি ম্যাথটা পারে, জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় ওদের ক্ষেত্রে, তারা তো ভাই বেরিয়ে চলে যাবে। কিন্তু তুমি যদি একদম সাধারণ মানের ছেলে হও আর যদি ভাবো যে শর্টকাটে আমি উড়িয়ে দিয়ে চলে যাব, ওটা কিন্তু কোনোদিন হবে না। ধৈর্য ধরো, আমি যদি কোনো জিনিসটা না জানি, স্যার আমার ইংলিশটা হয় না, তাহলে ধীরে সুস্থে সময় নাও, সময় দাও যে স্যার আমি 2 মাস ধরে আমি বেসিক কনসেপ্টের বইগুলোকে ভালো করে পড়বো, 2 মাস ধরে আমি হচ্ছে 1 আওয়ার সাবস্টিটিউশন পড়বো, ইডিয়ম ফ্রেজ পড়বো, এরর কারেকশনটাকে আমি 15 দিন টাইম দেবো ভালো করে রেডি করবো, এরর কারেকশন থেকে আমি যা পড়বো সেটা আমি সামনের পাশে যে 2-3টে বই পাবো বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবো সেখানে কি কি এসেছে সেখান থেকে সব রেডি করে নেবো। ম্যাথের ক্ষেত্রেও ঠিক সেম, আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা দেখলাম, এবারে প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষা, ফোর্ড এসআই বলো, ক্লার্কশিপ বলো, WBCS বলো, যে পরীক্ষার প্রশ্ন তুমি পাবে সেটাকে তোলো, যে কনসেপ্টটা বুঝেছি সেটাকে আগে নিজে ট্রাই করো। আমি এখানে যদি তোমাকে 10টা বইয়েরও সলিউশন করিয়ে দিই না, একজন দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবে না যে স্যার আমার কাছে কনফিডেন্স হয়ে গেছে আমি চাকরি পেয়ে যাব, কারণ ওটা হয় না। তুমি যতক্ষণ পর্যন্ত নিজে না অ্যাপ্লাই করবে যেটা শিখছো, কোনোদিন এগোতে পারবে না। ঠিক আছে ভাই, দেখো তো এখানটাতে আমরা যেটা পেলাম যে প্রিন্সিপাল হচ্ছে 5000 রেট অফ ইন্টারেস্ট 8%, এটা হচ্ছে এত। তুমি যদি নর্মাল প্রসেসে করতে কি করতে স্যার, এটাকে তুমি এইভাবে নর্মাল প্রসেসে করতে না যে স্যার প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 5000 হতো, 5000 ইন্টু করতে 8 করতে ইন্টু 3 করতে বাই 100 করতে 0 0 বাদ দিতে তারপরে কত হতো, 8 5 40, 40 আর 3 হচ্ছে 120, আর এখানে হচ্ছে 2 শূন্য, তাই তো? কটা শূন্য হবে এখানে, 2 শূন্য কেটে দিয়েছি মানে 1টা শূন্য পড়ে আছে, অর্থাৎ ইন্টারেস্ট হচ্ছে 1200 টাকা। তুমি এটা করতে, আমরা অ্যাকচুয়াল দরকারটা হচ্ছে কি যে আন্ডারস্ট্যান্ডিং, আমি যে জিনিস লিখে আবার পরে কাটবো তো সেটাকে লিখবো কেন? দেখো এটা আমি লিখেছি 100, তারপরে আবার কেটেছি, কেন করবো এটা? দেখো আমাদের যেটা শিখে এসেছিলাম সেটা কি, যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কত হবে, 5000 ইন্টু দেখো 8%, অ্যাকচুয়ালি তুমি এখান থেকে কি পাবে, 8% আর 3 ইন্টু মানে কত পাবে তুমি, 24%। আমরা দেখো এক্ষুনি তোমাকে পার্সেন্টেজের একটা কনসেপ্ট শেখাচ্ছিলাম না, এ ইন্টু বি পার্সেন্ট সমান হচ্ছে এ পার্সেন্ট ইন্টু বি, আবার বলেছিলাম এ বি পার্সেন্টেজ এরকম বলেছিলাম, এখানেও ঠিক তেমন। দেখো আমরা পার্সেন্টেজটাকে এর সঙ্গে ইউজ করতে পারছি না, দরকার নেই, পার্সেন্টেজকে এর সঙ্গে ইউজ করে নেব। আমরা যদি এটাকে এভাবে লিখি 5000% ইন্টু হচ্ছে 24, লিখে নেবো এর সাথে, পার্সেন্টেজ ড্রপ করতে গেলে 2 শূন্য কেটে দেবো, 100 লিখলাম না, কাটলাম না। আর এর মধ্যেই অনেকের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ও দেখেই বাদ দিয়ে দেবে, স্যার 8 3 24% মানে যদি হয় পার্সেন্টেজ ড্রপ করলে 2 শূন্য বাদ, তাহলে 8 5 40 3 120 আর 0 1200 টাকা, দেখে উত্তর করে দিতে পারবে। এই ধরনের প্রশ্নগুলোতে ভাই কোনো রকম কোনো ট্রিক্স ফিক্স কিচ্ছু দরকার নেই, শুধু পার্সেন্টেজের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াও। দেখো 24 × 5 গুণ করলে হবে 120, আর এখানে একটা 0 আছে, 0, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত, 1200। ওকে, তো চলো এবারে শুরু করি আমরা যে রেশিও প্রসেসে আমরা কিভাবে সিম্পল ইন্টারেস্ট বের করতে পারি। ওকে, আচ্ছা এখানে আর একটা কনসেপ্ট একটু দেখে নিই, তারপরে আমরা চলে যাব ওখানটাতে। ঠিক আছে, ভালো করে দেখো, অ্যামাউন্টের কনসেপ্ট বলি, অ্যামাউন্ট সিম্পল ইন্টারেস্ট দেখলাম, এবার অ্যামাউন্টের কনসেপ্ট বলি। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, সিম্পল নেই, ধরো আমার কাছে প্রিন্সিপাল আছে কত টাকা, আমার কাছে প্রিন্সিপাল আছে 100 টাকা, আমার কাছে রেট অফ ইন্টারেস্ট কত আছে, রেট অফ ইন্টারেস্ট আছে দেখো 10%, আমি এটাকে 200 নিয়ে নিই, প্রিন্সিপাল 200 নিলাম,
আচ্ছা বলো, রেট অফ ইন্টারেস্ট যদি আমি বলি, আমার কাছে রেট অফ ইন্টারেস্ট কত আছে? রেট অফ ইন্টারেস্ট আছে 10%। তো তাহলে তুমি একটা কথা বলো, প্রথম বছরে আমি ইন্টারেস্ট কত পাবো? 200 টাকার 10% কত হবে? 2 শূন্য বাদ দিলে কত হবে? সিম্পল হবে, 20 টাকা হবে ইন্টারেস্ট। বলো হ্যাঁ কি না? ঠিক, তাহলে প্রথম বছরে ইন্টারেস্ট পেলাম 20 টাকা। যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, প্রত্যেক বছরই আমরা কি পাবো বলো? সেম পরিমাণ ইন্টারেস্ট পেতে পেতে যাব। তাহলে আমি যখন সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট দেখলাম, সেকেন্ড ইয়ারে মানে দ্বিতীয় বছরে ইন্টারেস্ট কত হবে? দ্বিতীয় বছরে সেই 20 টাকাই ইন্টারেস্ট পাবো। বলো হ্যাঁ কি না? থার্ড ইয়ারে কত টাকা ইন্টারেস্ট পাবো? যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, থার্ড ইয়ারে সেই 20 টাকাই ইন্টারেস্ট পাবো। ফোর্থ ইয়ারে কত টাকা ইন্টারেস্ট পাবো? ফোর্থ ইয়ারে সেই 20 টাকাই ইন্টারেস্ট পাবো। বলো হ্যাঁ কি না? ঠিক আছে, এবারে তুমি একটা জিনিস খেয়াল করো। কি জিনিস? যে আমি ধরো বললাম এই যে সেকেন্ড ইয়ারে স্যার অ্যামাউন্টটা কত হবে বের করুন তো, সেকেন্ড ইয়ারে সুদ আসলটা কত সেকেন্ড ইয়ারের শেষে? দেখো সেকেন্ড ইয়ারের শেষে বা আমি যদি বলি 2 বছরের সুদ আসল, আমি যদি বাংলায় এটাকে লিখি যে দুই বছরের সুদ আসল, তাহলে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার স্যার? 2 বছরের সুদটা কত হবে আর আসলটা কত হবে? বলো 1 বছরের সুদ যদি আমি 20 টাকা পাই সিম্পল ইন্টারেস্ট হিসেবে, 2 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবো? 40 টাকা ইন্টারেস্ট পাবো। তাহলে 2 বছরের শেষে সুদ পাবো দেখো 40 টাকা, আসল তো আমার কাছে সেই 200 টাকাই আছে, তার মানে সুদ আসল আমার কাছে কত হবে বলো? 240 টাকা। এটা কত বছরের? এটা অ্যামাউন্ট ফর 2 ইয়ার্স কত হলো বলো? 240 টাকা। ঠিক আছে, আচ্ছা আমরা সুদ আসল 4 বছরের জন্য যদি দেখি, 4 বছরের যদি আমি বলি সুদ আসল, 4 বছরের যদি আমি বলি সুদ আসল, ঠিক আছে কত হবে? 4 বছরের যদি সুদ আসল আমি যদি দেখি, 4 বছরের সুদ কত স্যার? 1 বছরে যদি আমি 20 টাকা সুদ পাই, 4 বছরে সুদ পাবো ইনটু 4, তার মানে 80 টাকা আমি সুদ পাবো। আসল কত আছে আমার কাছে? আসল আছে দেখো 200 টাকা, তার মানে সুদ আসল কত? অ্যামাউন্ট বা সুদ আসল ফর 4 ইয়ার্স ইকুয়াল টু কত আছে? 280। ওকে, এইটা দিয়েই তোমাকে এবারে প্রশ্ন দুটো করতে পারে। ঠিক আছে, কিরকম? এখানে তোমাকে দেবে কোনো টাকার, প্রশ্নটা হচ্ছে তোমাকে এরকম দেবে, কোনো টাকার 4 বছরের সুদ আসল ২৮০ টাকা এবং 2 বছরের সুদ আসল 240 টাকা। তাহলে আসল কত টাকা? তাহলে তোমাকে জিজ্ঞেস করলো আসল বা প্রিন্সিপাল কত টাকা, তাহলে আসল বা প্রিন্সিপাল কত টাকা এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। এখানে তোমাকে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ফাইন্ড দা রেট অফ ইন্টারেস্ট মানে সুদ আসল কত টাকা জিজ্ঞেস করতে পারে। ওকে, এবারে খেয়াল করো, এবারে তোমাকে এই প্রশ্নটা দিতে পারে, তোমাকে এই প্রশ্নটা দিয়ে এই প্রশ্ন দিতে পারে এবং তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে সুদের হার কত, সুদের হার কত। ঠিক আছে, দেখো এবারে তোমাকে ব্যাক ক্যালকুলেশন যদি আমি ভাবি, আমাকে তুমি একটা কথা বলো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি যদি বলি অ্যামাউন্ট ফর 4 ইয়ার্স, তাহলে এটা কি হবে বলো? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 4 বছরের জন্য, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালের কোনো চেঞ্জ হয় না, ও যেই কে সেই। তুমি ভালো করে ভেবে দেখো, 2000 টাকার যদি 10% ইন্টারেস্ট হয়, প্রথম বছরে তুমি কত পাবে? মুখে মুখে হিসাব করো, 200 টাকা ইন্টারেস্ট পাবে। 2000 টাকার 10% 200 টাকা, দেখো পার্সেন্টেজে চলে যাও, 1% কিভাবে তাড়াতাড়ি বের করতে পারি, 10%, 100%, 1000%,
0.1% কোন সংখ্যার কিভাবে বের করতে পারি ওগুলো কিন্তু ডিটেইলসে করিয়েছিলাম ঠিক তাহলে আমি বলছি যে প্রিন্সিপাল যা আছে আছে 4 বছরের অ্যামাউন্ট মানে 4 বছরের ইন্টারেস্ট সঙ্গে প্রিন্সিপাল যোগ তাহলে যদি আমরা সেটা দেওয়া থাকে সেটা কত দেওয়া আছে সেটা দেওয়া আছে দেখো 280 টাকা ঠিক আছে এবারে দেখো দেওয়া আছে অ্যামাউন্ট কত বছরের জন্য 2 বছরের জন্য অ্যামাউন্ট দেওয়া আছে তাহলে 2 বছরের অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য দেখো 2 বছরের জন্য তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত অ্যামাউন্ট কত দেওয়া আছে দেখো 240 টাকা দেওয়া আছে এবারে দেখো তুমি যদি এই পুরো জিনিসটাকে বাদ দিয়ে দাও এটাকে বাদ দিলে মাইনাস হবে দেখো প্রিন্সিপাল দুটো জায়গা থেকে বাদ চলে যাবে আসলটা যেটা ছিল সেই আসলটা বাদ যাবে কারণ দুটো জায়গাতে তো আসল সেম আসলটা বাদ গেল আমাকে বের করতে হবে কি আসল বের করতে হবে কিন্তু এখানে ইকুয়েশনের জন্য আসলটা বাদ গেল এবারে বলো 4 বছরের ইন্টারেস্ট থেকে তুমি 2 বছরের ইন্টারেস্ট যদি বাদ দাও তাহলে কত বছরের ইন্টারেস্ট পড়ে থাকবে তোমার কাছে 2 বছরের ইন্টারেস্ট পড়ে থাকবে 5 বছরের ইন্টারেস্ট থেকে তুমি যদি 3 বছরের ইন্টারেস্ট বাদ দাও কত বছরের ইন্টারেস্ট পড়ে থাকবে 2 বছরের ইন্টারেস্ট পড়ে থাকবে 6 বছরের ইন্টারেস্ট থেকে 3 বছরের ইন্টারেস্ট যদি বাদ দাও তাহলে তুমি কি পাবে অ্যাকচুয়ালি তুমি অ্যাকচুয়ালি পাবে হচ্ছে 3 বছরের ইন্টারেস্ট আবার আমি ঘুরিয়ে এই কথাটা বলতে পারি যে স্যার 4 বছরের অ্যামাউন্ট থেকে 2 বছরের অ্যামাউন্ট যদি বাদ দেই সরাসরি আমি এখানে পাবো প্রিন্সিপাল সরি সরাসরি পাবো সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য এইটাকে নিয়ে একটু জলঘোলা করে দিই আরো সেটা হচ্ছে দেখো আমি কি বললাম অ্যামাউন্ট যদি 5 বছর থাকে তার থেকে যদি আমি অ্যামাউন্ট 3 বছরের বাদ দেই সরাসরি সিম্পল ইন্টারেস্টের জন্য শুধুমাত্র প্রযোজ্য কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য নয় সরাসরি বলতে পারি 5 বছরের অ্যামাউন্ট থেকে 3 বছরের অ্যামাউন্ট বাদ দিলে সরাসরি সিম্পল ইন্টারেস্ট পাবো কত বছরের জন্য 2 বছরের জন্য অ্যামাউন্ট 7 বছরের থেকে আমরা যদি অ্যামাউন্ট 3 বছরের বাদ দেই সরাসরি আমরা সিম্পল ইন্টারেস্ট পাবো কত বছরের জন্য 7 থেকে 3 গেলে 4 বছরের জন্য হলো সেটা দেখো এখানে যদি আমি দেখি 4 বছরের সিম্পল ইন্টারেস্ট থেকে 2 বছরের যদি সিম্পল ইন্টারেস্ট বাদ দেই আমরা সিম্পল ইন্টারেস্ট পাবো কত 2 বছরের জন্য পাবো সেটা কত হবে 280 থেকে 240 বাদ দিলে কত হবে 40 টাকা হবে এবারে আমরা আবার একটু পেছনে বা ব্যাকে গিয়ে ভাবি সিম্পল ইন্টারেস্ট তো ভাই আমাদের চেঞ্জ হয় না কোনোদিন প্রথম বছরে যে টাকাটা সিম্পল ইন্টারেস্ট পাই পরের বছরেও সেই টাকা ইন্টারেস্ট পাই তার পরের বছরেও সেই টাকা ইন্টারেস্ট পাই তাহলে তুমি একটা কথা বলো যে 2 বছরের এখানে আমাদের মিলে গেছে বলে গেছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 40 টাকা ঠিক অ্যামাউন্ট কত টাকা ছিল 2 বছরের বা 2 বছরের সুদ আসল কত ছিল আমরা যদি দেখি 2 বছরের অ্যামাউন্ট ছিল কত 2 বছরের জন্য অ্যামাউন্ট ছিল 240 টাকা ঠিক আছে তাহলে 2 বছরের যদি অ্যামাউন্ট 240 টাকা থাকে তাহলে আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি আমরা সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য পেয়েছি কত টাকা হলো 40 টাকা বাদ দিলে আমরা কত পাচ্ছি বাদ দিলে আমরা কি পাচ্ছি বলো 200 টাকা পাচ্ছি তাহলে তুমি একটা জিনিস বলো সিম্পল ইন্টারেস্ট 40 টাকা পেয়েছো তার মানে এখানে যদি আমি 40 টাকা বসিয়ে দেই তাহলে এখানে কি পড়ে আছে প্রিন্সিপাল প্লাস 40 টাকা মানে 240 টাকা তাহলে ডেফিনেটলি প্রিন্সিপাল কত টাকা হলো 200 টাকা এই অঙ্কটা কিন্তু ঘুরে ফিরে বারবার দেয় এবারে এই জিনিসটাকে তোমাকে আমি বোঝানোর জন্য দুটো স্টেপে বললাম কিন্তু এগুলো যখন আমার পরীক্ষায় আসবে তখন আমরা জাস্ট দুটো লাইনে অঙ্ক করব কিভাবে ধরো তোমাকে কোন জায়গায় অ্যামাউন্ট কত বছরের দিল 5 বছরের জন্য অ্যামাউন্ট দিয়েছে কত টাকা ধরো 600 টাকা আবার ধরো অ্যামাউন্ট দিয়েছে কত বছরের জন্য 3 বছরের জন্য 3 বছরের জন্য অ্যামাউন্ট কত দিয়েছে 400 টাকা আমাকে জিজ্ঞেস করেছে কি বের করতে হবে প্রিন্সিপাল বের করতে হবে আসলটা বের করতে হবে তাহলে তুমি আমি যদি এক লাইন লিখি তাহলে লিখলে কি লিখব আমরা এক লাইন যদি লিখি কি লিখব স্যার অ্যামাউন্ট 5 বছরের জন্য মানে আমি বলতে পারি 5 বছরের সুদ আসল মানে কি আসল প্লাস 5 বছরের জন্য কি সরল সুদ লিখতে পারি বা আমরা এটাকে লিখতে পারি প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 5 বছরের জন্য 5 বছরের সুদ আসল মানে আসল প্লাস 5 বছরের সুদ ওকে সেটা কত দেওয়া আছে 600 টাকা দেওয়া আছে অ্যামাউন্ট কত বছরের জন্য স্যার 3 বছরের জন্য 3 বছরের জন্য অ্যামাউন্ট প্রিন্সিপাল তো আমার সবার সমান হবে তাহলে সেটা কত হবে
সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য কত দেওয়া আছে বলো? 400 দেওয়া আছে। ওকে, তাহলে এবার যদি আমরা বাদ দিয়ে দিই পুরোটা থেকে কি পাবো? প্রিন্সিপাল বাদ যাবে, এটা বাদ যাবে, বাদ দেবে, এটা বাদ চলে গেল। 5 বছরের ইন্টারেস্ট থেকে 3 বছরের ইন্টারেস্ট বাদ দিলে আমরা 2 বছরের ইন্টারেস্ট পাবো। বলো ঠিক আছে, 5 বছরের ইন্টারেস্ট আছে, তার থেকে যদি আমি 3 বছরের ইন্টারেস্ট বাদ দিয়ে দিই তাহলে কত বছরের ইন্টারেস্ট পড়েছে? 2 বছরের ইন্টারেস্ট পড়ে আছে। 2 বছরের ইন্টারেস্ট কত হবে দেখো? 200 টাকা হবে। ঠিক আছে, 600 থেকে 400 বাদ দিলে 200। এবার তুমি দেখো প্রিন্সিপালটা কিভাবে ফাইন্ড করবে, হয় তুমি এখানে সিম্পল ইন্টারেস্টটা বাদ দিয়ে দাও পেয়ে যাবে, আর না হলে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট থেকে 3 বছরের সিম্পল ইন্টারেস্টটাকে বাদ দিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে আসল। মানে কি বলতে চাইলাম, 2 বছরের যদি সিম্পল ইন্টারেস্ট স্যার 200 টাকা হয়, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত হবে বলো? 200/2 হবে। 4 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 200 টাকা হতো, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 200/4 করতাম বলো। তাহলে এটা যদি হয় তাহলে কাটাকাটি করলে কত হবে? 100 হবে। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, আমার এখানে হয় 5 বছরের জন্য দরকার, না হলে 3 বছরের জন্য দরকার। তাহলে 1 বছরের জন্য যদি 100 টাকা হয়, 3 বছরের জন্য 300 টাকা হবে। তাহলে আমি সিম্পলি এখান থেকে তুলে দেবো কি 300 টাকা। তার মানে পির ভ্যালুটা কত বেরোবে? পি প্লাস 300 = যদি 400 হয় তাহলে ডেফিনেটলি প্রিন্সিপাল ইকুয়াল টু কত হবে? প্রিন্সিপাল ইকুয়াল টু হবে 100 টাকা। ঠিক আছে, তুমি এখানেও বসাও, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 100 টাকা, 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 5 বছরের সিম্পল ইন্টারেস্ট হবে 500 টাকা। তাহলে পি প্লাস 5 বছরের ইন্টারেস্ট 500 টাকা সমান 600 যদি হয়, এটার থেকে এটা বাদ দিলে কত হবে? প্রিন্সিপাল কত হবে? 100 টাকাই হবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমি অত লিখবো না পরীক্ষাতে, এবারে একটা লাইনে শেষ করব। কিভাবে দেখো, অলরেডি আমরা কি বললাম, অ্যামাউন্ট ফর ফাইভ ইয়ার্স থেকে অ্যামাউন্ট ফর 3 ইয়ার্স বাদ দিলে সরাসরি আমরা পাই সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য। এটা কিসের জন্য কাজ করে? একমাত্র সিম্পল ইন্টারেস্টের জন্য কাজ করে। এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এই ফর্মুলা ব্যবহার করা যাবে না, কারণ ওখানে প্রথম বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেকে সমান, কিন্তু যখন পরের বছরে চলে যাবে, আমি 2000 সালে বা 2001 সালে কোনো ব্যাংকে 5000 টাকা রেখেছি 10% ইন্টারেস্ট হিসাবে, তার পরের বছরে কি 5000 টাকা 10% মানে 500 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে পরের বছর থেকে মানে 2001 সালে দাঁড়িয়ে আমি 2002 সালে যখন চলে যাব, তখন আমার কাছে ইন্টারেস্টটা কার উপরে পাওয়া যাবে জানো তো? 5000 টাকার উপরেও 10% পাবো, আর এই যে সুদটা পেয়েছি 500 টাকা তার উপরেও ইন্টারেস্ট পাবো। তাহলে দুটো জায়গা থেকে সুদ পাচ্ছি, ওই জন্য ওটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, ওকে, বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সেটাতে আমরা এখন আসছি না, এখন আপাতত সিম্পল ইন্টারেস্ট বুঝে নিই। দেখো সরাসরি আমি এখান থেকে বাদ দেবো, অ্যামাউন্ট 5 বছরের থেকে অ্যামাউন্ট 3 বছর বাদ দিলে সরাসরি পাবো কি সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য? 5 বছর থেকে 3 বছর বাদ দিলে 2 বছর। তাহলে সেই সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য কত হবে? 5 বছরের জন্য ছিল 600 টাকা, মাইনাস 3 বছরের জন্য কত ছিল? 400 টাকা। তাহলে কত হলো সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য কত হলো বলো? 200 টাকা। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 200 টাকা হলে 1 বছরের জন্য কত হবে? 100 টাকা হবে। আমি যে কোনো একটা থেকে বের করব সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য কত হবে? 300 টাকা হবে। তাহলে 300 টাকা যদি সিম্পল ইন্টারেস্ট হয়, অ্যামাউন্ট যদি 400 টাকা হয়, মানে সুদ আসল 400 টাকা, ইন্টারেস্ট 300 টাকা, তো আসল কত টাকা হবে স্যার? আসল হবে 100 টাকা। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট যেহেতু বলছি না আজকে, মানে আজকে করাচ্ছি না, তো রেট অফ ইন্টারেস্ট যেদিন করাবো তখন এইটাকে আবার তোমাকে বোঝাবো, তাতে কি হবে সিকুয়েন্স মেনটেন থাকবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এরকম কোশ্চেন আরো দুটো নিয়ে নেই। ওকে, কোন জায়গার অ্যামাউন্ট ধরো বলা আছে কত? 5 বছরের জন্য অ্যামাউন্ট, বা আমরা এটাকে বললাম কত, অ্যামাউন্ট কত বছরের জন্য আছে? অ্যামাউন্ট আছে 7 বছরের জন্য। অ্যামাউন্ট কত আছে বলো? 900 টাকা। আর এখানটাতে ধরো আছে 4 বছরের জন্য অ্যামাউন্ট হচ্ছে কত টাকা? 4 বছরের জন্য অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা। ঠিক আছে, 300 টাকা। এবার তোমাকে জিজ্ঞেস করলো যে প্রিন্সিপাল কত হবে, তো আমরা একটা জিনিস এখান থেকে পাই যে সরাসরি এই দুটো ডিফারেন্স যদি করি কি পাবো? সিম্পল ইন্টারেস্ট পাবো, প্রথম কথা। কত পাবো? 7 থেকে 4 গেলে কত হবে? 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এইটা থেকে এটা ডিফারেন্স করলে সরাসরি আমি এখানে পাবো সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য বলো? 3 বছরের জন্য। সেটা কত হবে? 900 থেকে 300 বাদ দিলে দেখো কত হবে? 600 টাকা হবে। তাহলে আমার হয় 7 বছরের জন্য দরকার, না হলে 4 বছরের জন্য দরকার। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট 600 টাকা হলে স্যার 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? 600/3 হবে।
কাটাকাটি করলে কত হবে, 3 × 2 = 6 হবে, 200 হবে। তাহলে এক বছরের জন্য যদি 200 হয়, 4 বছরের জন্য কত হবে? 4 বছরের জন্য, 4 বছরের জন্য কত হবে? তাহলে নিশ্চয়ই কোথাও ভুল হয়ে গেছে ভাই, কারণ সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট 300 টাকা, 7 বছরের অ্যামাউন্ট হচ্ছে 900 টাকা, 4 বছরের 300 টাকা, তাহলে আমাদের অ্যামাউন্ট প্রিন্সিপাল নেগেটিভে চলে যাচ্ছে, তাই না? এক বছরে কত হচ্ছে 200 টাকা যদি হয়, 4 বছরে কত টাকা হবে? 800 টাকা। 4 বছরে কত টাকা হচ্ছে বলো? 800 টাকা হবে। তাহলে অ্যামাউন্ট মানেটা কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট 4 যদি 800 হয়, তাহলে ওটা ওদিকে চলে গেলে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের ডেটাটা নেওয়া ভুল হয়ে গেছে। ওকে চলো এরপরে আমরা, আচ্ছা আর একটা দেখে নিই, অ্যামাউন্ট ধরো তোমাকে দেওয়া আছে 5 বছরের জন্য, 5 বছরের জন্য অ্যামাউন্ট কত দেওয়া আছে? 1000 টাকা। ওকে, আর 3 বছরের জন্য কত হয়েছে বলো? 800 টাকা হয়েছে। তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই কত পাবো? এটাকে বাদ দিলে আমরা কি পাবো? সিম্পল ইন্টারেস্ট পাবো, 5 থেকে 3 গেলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? দেখো 200 টাকা পাচ্ছি, 1000 থেকে 800 টাকা বাদ দিলে 200 টাকা। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 200 টাকা হলে এক বছরের জন্য কত হবে? 100 হবে। এক বছরের ইন্টারেস্ট যদি 100 হয়, তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত হবে? সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য 300 টাকা হবে। তো অ্যামাউন্ট মানেটা কি স্যার? অ্যামাউন্ট মানে হচ্ছে স্যার প্রিন্সিপাল প্লাস 3 বছরের সিম্পল ইন্টারেস্ট। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 300 হয়, অ্যামাউন্ট যদি 800 হয়, তার মানে ডেফিনেটলি প্রিন্সিপালটা কত হবে? প্রিন্সিপালটা 500 হবে। আমরা এখানে যদি ইউজ করে দেখি কি হবে, সিম্পল ইন্টারেস্ট এক বছরে যদি 100 হয়, তো 5 বছরে কত হবে? 5 বছরে কত হবে? 500 হবে। 5 বছরে যদি 500 হয়, তাহলে আমি এখানে 5 বছরে অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট 5 বছর প্লাস হচ্ছে প্রিন্সিপাল। তাহলে সিম্পল ইন্টারেস্ট 5 বছরের জন্য যদি 500 টাকা হয়, তাহলে ডেফিনেটলি অ্যামাউন্ট যদি 1000 হয়, তার মানে প্রিন্সিপাল কত হবে? 500 টাকাই হবে। 5000 হয়ে গেছে, 500 টাকা। তাহলে দেখো সেই প্রিন্সিপাল তো আমার আলাদা কোনোভাবেই হবে না, যেহেতু এটা কি বলো? সিম্পল ইন্টারেস্ট, তো প্রিন্সিপাল আলাদা কোনোদিন হবে না, সেই জন্য আমরা অ্যান্সার পেলাম এটা, ঠিক আছে? এরপরে আমরা যেটা তোমাকে কনসেপ্ট শেখাবো সেটা হচ্ছে রেশিও পদ্ধতিতে সিম্পল ইন্টারেস্ট কিভাবে ফাইন্ড করা যায়। এটা হচ্ছে খুব কাজের জিনিস, খুব কাজে লাগবে, ঠিক আছে? দেখো দেখো, প্রিন্সিপাল যদি আমাকে কোনো জায়গাতে দেয় এইভাবে 500 টাকা, রেট অফ ইন্টারেস্ট তোমাকে দিল কত? 4%, বা এটাকে আমি ধরো দিলাম হচ্ছে 10%, হিসেব সুবিধে করার জন্য বললাম 10%, আর টাইম তোমাকে দিল হচ্ছে 3 ইয়ার্স। তো আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে 3 বছরের জন্য, এবং সরাসরি আমরা এখান থেকে অ্যামাউন্টও বের করতে পারবো। ওকে ভালো করে দেখো, 10% কথার মানে কি? এবার একটা একটা পয়েন্টে আসো, 10% কথার মানে হচ্ছে স্যার 1/10, ঠিক আছে? আমরা বলবো 10 টাকার এক বছরের ইন্টারেস্ট হচ্ছে কত টাকা? 1 টাকা। বুঝতে পারলে কি বললাম? 10% মানে কি 1/10, 25% হলে 1/4 হতো, 1/4 মানে কি 4 × 1 হয়, তার মানে 4 টাকাতে ইন্টারেস্ট হয় 1 টাকা, বা 4 ইউনিটে ইন্টারেস্ট হয় 1 ইউনিট। তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য বলেছে? 3 বছরের জন্য, তাই তো? বলো প্রিন্সিপাল 10, এক বছরের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? 1 হচ্ছে। 10 টাকায় এক বছরে ইন্টারেস্ট যদি 1 হয়, তো সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য কত হবে? এটা ×3 হবে, তার মানে কত হলো? 3। ওকে, তাহলে এবারে প্রশ্নানুসারে তোমাকে কি দেওয়া আছে? 10 ইউনিট মানে প্রিন্সিপাল তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে? 500 দেওয়া আছে। তার মানে আমি বলতে পারি, এইখান থেকে তুমি বলতে পারো এটা কত গুণ, এটা হচ্ছে দেখো 50 গুণ, 10-এর সাথে 50 গুণ করলে 500 হয়। তাহলে সিম্পল ইন্টারেস্ট 3 বছরে কত হবে? ×50 হবে, তার মানে 50 × 3 কত হবে? 150 হবে। এটা ইনিশিয়াল কন্ডিশনে বা ইনিশিয়াল স্টেজে তোমার মনে হতে পারে স্যার এটা একটু জটিল লাগছে, কিন্তু এটাই হচ্ছে জানবে সব থেকে সহজ পদ্ধতি। ওই PRT উমুক তুমুক ওইসব করার থেকে এটা 2 দিন পরে তুমি মুখে মুখে হিসাব করবে। এগুলো কিভাবে মুখে মুখে হিসাব করবে? দেখো স্যার, 10 টাকা ইন্টারেস্ট 1 টাকা হলে 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 3 ইউনিট। তুমি পরের লাইনেই লিখবে স্যার 10 ইউনিট মানে যদি এখানে 500 দেওয়া থাকে, 1 ইউনিট মানে হচ্ছে 500/10, আর 3 ইউনিট মানে কত হবে? ×3 হবে, 0 0 কাটলাম, 50 × 3 কত হবে? 150 হবে, ঠিক আছে? চলো আরো এক্সাম্পল দেখি। ধরো তোমাকে দিল কি, প্রিন্সিপাল কত আছে?
900, ওকে। রেট অফ ইন্টারেস্ট তোমাকে দেওয়া আছে কত? রেট অফ ইন্টারেস্ট ধরো হচ্ছে 22.22%, আর টাইম দেওয়া আছে কত? 2 বছর, ঠিক আছে। ইন্টারেস্ট কত? দেখো তুমি নর্মাল রেট অফ ইন্টারেস্টের কনসেপ্টে গেলে কিন্তু অনেক জটিল হয়ে যাবে, ঠিক কি না? ভালো করে দেখো, তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি 22.22% হয়, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 22.22%, কথার মানে কি গো? মানে হচ্ছে 2/9, 9 ইন্টারেস্ট বাই 2, অঙ্ক কমপ্লিট। কিভাবে স্যার 9 ইউনিট মানে আমাকে প্রশ্ন, এটা মানে কি? এটা সবসময় এটা মানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল। 9 ইউনিট মানে স্যার দেওয়া আছে 900, ডেফিনেটলি 1 ইউনিট মানে 100 হবে। 9 ইউনিটে ইন্টারেস্ট পাই 2, 2 বছরে ইন্টারেস্ট কত পাবো? 2 বছরে ইন্টারেস্ট পাবো 4। 9 টাকাতে 2 টাকা ইন্টারেস্ট, 1 বছরে পেলে 2 বছরে পাবো 4 টাকা, তাহলে 4 ইউনিট মানে আমি বলতে পারি কত হবে? 400 হবে। কোনো সূত্রের কোনো কিছু ধার ধারতে হবে না। ওকে চলো আরো এক্সাম্পল দেখি। ধরো প্রিন্সিপাল কোথাও দেওয়া আছে এরকম ভাবে 121, 121, 00, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9.1/11%, টাইম হচ্ছে কত? 4 ইয়ার্স, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট কত আছে? 4 বছরের জন্য বের করতে বলেছে, কি করব? ভালো করে দেখো, রেট অফ ইন্টারেস্ট কত আছে? রেট অফ ইন্টারেস্ট আছে 9.1/11%, তার মানেটা কি? মানে হচ্ছে স্যার 1/11, ঠিক। 11 টাকায় 1 বছরে ইন্টারেস্ট যদি 1 হয়, 4 বছরে ইন্টারেস্ট কত হবে? 4 হবে। প্রশ্নানুসারে 11 ইউনিট, এই যে 11 ইউনিট, 11 ইউনিট মানে 121, 00, 1 ইউনিট মানে কত হবে? 11/11 হবে। 11 টাকায় 1 বছরে যদি 1 টাকা ইন্টারেস্ট পাই, 4 বছরে ইন্টারেস্ট পাবো 4 টাকা, তাহলে 4 ইউনিট মানে কত হবে? ×4 করব। দেখো 11, 11, 121, দুটো শূন্য, 11 4 কত হবে? 44, দুটো শূন্য, দেখো 44 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওকে চলো আর একটা এক্সাম্পল নেব, নিয়ে আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট করব। পরের দিন আমরা শুরু করব হচ্ছে কি, শুধুমাত্র রেট অফ ইন্টারেস্ট এবং টাইম কি করে বের করা হয়। প্রিন্সিপাল দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকবে, কি করব যেটা দেওয়া নেই সেটা বার করতে হবে, মানে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে, বা রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম বের করতে হবে। আমরা আগামী দিনে, আগামীকালের ক্লাসে আমরা জাস্ট ওই ভ্যালুটা বের করা শিখবো। ওকে তো দেখে নাও আরেকটা, ধরো তোমাকে কোথাও এরকম দেওয়া আছে যে 1680 প্রিন্সিপাল ইকুয়াল টু, ধরো এখানে দেওয়া আছে যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.1/2%, টাইম দেওয়া আছে কত? 3 বছর, আর সিম্পল ইন্টারেস্ট কত আছে? বের করতে হবে 3 বছরের জন্য, ঠিক আছে। বলো 12.1/2% কথার মানেই হচ্ছে স্যার 1/8, ঠিক। এগুলো তোমার কাছে জল হয়ে যাবে, এগুলো আমি বলছি তোমার কাছে মনে হচ্ছে স্যার এগুলো মনে রাখা খুব কষ্টজনক, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি এগুলোকে বারবার করে রিভিশন করো, আজকে আমি এত ফ্রিকুয়েন্টলি বলছি কি করে, কারণ আমি এই জিনিসটাকে কয়েক হাজার বার পড়িয়েছি, তাই না? তোমার কয়েক হাজার বার না হলেও হবে, তুমি কয়েক 100 বার পড়ে নিলে হয়ে যাবে। ওকে এটা হচ্ছে 1/8, তাহলে স্যার আমাদের প্রিন্সিপাল কত হলো? প্রিন্সিপাল হচ্ছে 8 ইউনিট, এটা কি? সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য। বলো 8 ইউনিট মানে দেওয়া আছে 1680, ওই যে ওটা, 1 ইউনিট মানে কত হবে? 8 হবে। বলো 8 টাকাতে 1 বছরে ইন্টারেস্ট যদি 1 ইউনিট হয়, 3 বছরের ইন্টারেস্ট কত হবে স্যার? 3 হবে, তার মানে 1 ইউনিট মানে যদি এটা হয়, 3 ইউনিট মানে কত হবে? ×3 হবে। কাটাকাটি করলে কত হবে দেখো, 8, 2, 16, 8, 1, 8, 0, তাহলে 0 হবে, 3, 1, 3, 3, 2, 6, 630 টাকা হচ্ছে দেখো আমার হবে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি, আর যারা নতুন টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ওখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ কোর্স পিডিএফ টিডিএফগুলো আপলোড করে থাকি। ওকে চলো ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।